তো হত্যাকাণ্ডটা ঘটার পেছনে সে যে কথাটা বলছে যে আজ থেকে 7-8 দিন আগে তারা জুবিলি স্কুলের সামনে দাঁড়িয়ে তার দুই বন্ধু পরিকল্পনা করে যে এই যে মিনহাজ যে তার খালাতো ভাই যে ভিকটিম তার একটা মোবাইল ফোন আছে আইফোন 11 এইটা তারা চুরি করবে আর কিছু টাকা পয়সা নেবে নিয়ে তারা সিলেটে যাইতে বিক্রি করবে এরপর তারা পার্টি করবে এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে এটা 29 তারিখ ভোরে ঘটেছে এই ঘটনার পরে আমরা দ্রুততার সাথে সেখানে যাই এবং আমরা পোস্ট যে দুটো লাশ দেখতে পারে যে মায়ের এবং ছেলের আমরা দ্রুত এই লাশ দুটো আমরা পোস্টমর্টম করতে পাঠাই আর সেখানে আরেকজন মহিলা ছিল সেই মহিলা আমরা যাকে টার্গেট করেছে সেই যে মহিলার ছেলে এই ঘটনা ঘটিয়েছে ওর মাকে আমরা দ্রুত হসপিটালে পাঠাই এবং আমরা টার্গেট নিয়ে আমরা আগাই আমরা প্রযুক্তিগত সহযোগিতায় আমরা দ্রুততার সাথে তার কাজকে আমরা আমাদের হেফাজতে নিতে সক্ষম হয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদে মোটামুটি সে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং সে সাথে সাথে তার আরেক বন্ধুর কথা বলেছে যে সে মূলত কুবিয়েছে আমরা তার বন্ধুকেও আমরা আমাদের হেফাজতে আনার চেষ্টা করছি ইনশাল্লাহ খুব দ্রুততার সাথে আমরা সবকিছু তদন্ত করে বের করে আমরা তাকে নিরাপত্তা হেফাজতে আনবো তবে ইতিমধ্যে সে বলেছে যে একটা মোবাইল এবং কিছু সোনাদানা নিয়ে তারা একটা অনুষ্ঠান করতে চেয়েছিল এগুলো সরায় এইগুলো নিতে গিয়েই মূলত মিনহাজের বিশেষ করে মোবাইলটা নিতে গিয়েই ধরা পড়ে এবং মিনহাজ তার বন্ধুর গলা চেপে ধরলে পরে তখন তারা 10 পর ছাড়া পায় এবং তার পাশে যে রান্নাঘরে বটি ছিল সে বটি দিয়ে সে তার কোপ দেয় প্রথম যে দুইটা কোপে মারা যায় এবং পরবর্তী তার মা টের পেলে মা বের মানে পাশের রুমে ছিল সে যখন দরজা খুঁজে তখন তাকেও করে এবং তাকেও কোপ দেয় সে সেখানে মারা যায় তো আমরা প্রযুক্তিগত মাধ্যমে ওকে আমরা নিরাপত্তা হেফাজতে নিয়ে আসছি তদন্তের মাধ্যমে আমরা বাকিটুকু ইনশাল্লাহ আমরা বের করে ফেলবো সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তো হত্যাকাণ্ডটা ঘটার পেছনে সে যে কথাটা বলছে যে আজ থেকে 7-8 দিন আগে তারা জুবিলি স্কুলের সামনে দাঁড়িয়ে তার দুই বন্ধু পরিকল্পনা করে যে এই যে মিনহাজ যে তার খালাতো ভাই যে ভিকটিম তার একটা মোবাইল ফোন আছে আইফোন 11 এইটা তারা চুরি করবে আর কিছু টাকা পয়সা নেবে নিয়ে তারা সিলেটে যাইতে বিক্রি করবে এরপরে তারা পার্টি করবে